সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, ক্ষমতার জন্য আমরা রাজনীতি করতে আসিনি বললেন মঈন খান। এরপর জানিয়ে দিব, 4% ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বৈধ নয় বললেন রাশেদ প্রধান। আরও জানাব, আমেরিকা যেভাবে বলে দিয়েছে এই সরকার বৈধতা নেই বললেন আন্দালিব রহমান পার্থ। জানাব, এলজিইডি অফিসে দুইজনকে মারপিট, আওয়ামী লীগ নেতা সহ 14 জনের বিরুদ্ধে মামলা। এদিকে খুলনা আদালতে মা সহ 3 জনের ফাঁসি বহাল। এবং সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ, হুতি গোষ্ঠীর যোদ্ধা আছে 2 লক্ষ। ইয়েমেনের একটি প্রধান আঞ্চলিক শক্তি হুতি বিদ্রোহী সংগঠন। 90-এর দশকে উদ্ভব হওয়া সশস্ত্র বিদ্রোহী এ সংগঠন আনসারুল্লাহ নামেও পরিচিত। 2014 সালে দেশটির রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়ার পর হুতিরা বেশ শক্তিশালী হয়ে উঠেছে। এবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে এই 2 লক্ষ বিশাল বাহিনীকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, ক্ষমতার জন্য আমরা রাজনীতি করতে আসিনি বললেন মঈন খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতিতে নেমেছি। এদেশের মানুষকে বলে দিয়েছি, ক্ষমতার জন্য আমরা রাজনীতি করতে আসিনি, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করি। বিএনপি লগে বৈঠা রাজনীতি করে না। আজ বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে দলটি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল নোমান। ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আমাদের বুকে বল আছে, সেই বল দিয়ে স্বৈরাচার সরকারের সব অস্ত্র গুলিকে আন্দোলনের মাধ্যমে পরাভূত করা হবে। মঈন খান আরো বলেন, বিএনপি ভদ্র মানুষের দল, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা নিরস্ত্র মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষজনকে নিয়ে এ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব ইনশাল্লাহ। মঈন খান আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র দিয়েছিলেন সেটি আজ মৃত, তিনি যে গণতন্ত্র দিয়েছিলেন সেটি আমরা আবার পুনঃপ্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। ডক্টর আব্দুল মঈন খান আরো বলেন, এদেশের মানুষ 7ই জানুয়ারি তাদের ভোট না দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের মুখে কলঙ্ক লেপে দিয়েছে। বিশ্ববাসী এই সরকারের নির্বাচনকে নাটক এবং প্রহসন বলেছে। আরো বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল মন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এজেএম জাহিদ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুস সালাম আজাদ, জয়নুল আবেদিন ফারুক, তাইফুল ইসলাম টিপু, মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস, মৎস্যজীবী দলের নেতা আব্দুর রহিম, আবুল কালাম আজাদ, ভিপি সেলিম, নাজমুল হাসান, রফিকুল ইসলাম প্রমুখ। 4% ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বৈধ নয় বললেন রাশেদ প্রধান। গত 7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ ডামি নির্বাচনে 4% ভোটে নির্বাচিত এমপি এবং মন্ত্রীরা বৈধ নয় বলে দাবি করেছে 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। তিনি বলেন যে, নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে নাই, বরং বিএনপি এবং 12 দলীয় জোট সহ 63টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। সেই নির্বাচনকে আওয়ামী লীগের একতরফা নির্বাচন এবং অবৈধ নির্বাচন, 2-3% ভোটের নির্বাচন এদেশের জনগণ অবৈধ ঘোষণা করেছে। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তবে 7ই জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রকে খবর দেওয়া হয়েছে, জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত বকুলতলা মাঠে 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচন বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে এই জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। রাশেদ প্রধান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা গণসংকটে পড়তে শুরু করেছে। দেশে বর্তমান ডলার সংকট এবং রিজার্ভ সংকট সাধারণ মানুষকে চাল ডাল তেল চিনিসহ নিত্যপণ্য আয়ের চেয়ে 3 গুণ বেশি দামে কিনতে হচ্ছে। কৃষকেরা ন্যায্য দামে কৃষি উপকরণ কিনতে পারছে না, কৃষি উৎপাদন এখন মহাসংকটে। রাশেদ প্রধান আরো বলেন, ভারতীয় সরকার তাদের নিরাপত্তার অজুহাতে শেখ হাসিনাকে বৈধতা দেয়। বাংলাদেশের দেশটাকে এখন
এখন করদ রাজ্যে বানাতে চায়। ভারতীয় নীলনকশা অনুযায়ী বাংলাদেশের গার্মেন্ট শিল্পগুলো আজ ধ্বংসের মুখে, এক এক বন্ধ হয়ে যাচ্ছে সবগুলো গার্মেন্টস। আর বাংলাদেশের পোশাক শিল্পের বাজার ভারত দখল করে নিয়ে যাচ্ছে। কথাবার্তা পরিষ্কার, আমরা ভারত এবং শেখ হাসিনার শোষণ থেকে দেশকে মুক্ত করতে চাই। পঞ্চগড় জেলা জাগপার সভাপতি আনসার আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লবের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইকবাল হোসেন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা আইনজীবী ফোরামের সভাপতি এবং বিএনপির জেলা যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম কাজল প্রমুখ। আমেরিকা যেভাবে বলে দিয়েছে এই সরকারের বৈধতা নেই বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকা সোজাসুজি বলে দিয়েছে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি। সাধারণ কূটনৈতিকদের ভাষা এমন স্পষ্ট হয় না, কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কোনো স্পেস রাখেনি। তারা সাধারণভাবে বলে দিয়েছে আরেকটু ভালো হতে পারত, কিন্তু যুক্তরাষ্ট্র তা করেনি, একেবারেই বলে দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামী লীগের যে যাই বলুক না কেন, এটা নির্বাচন আন্তর্জাতিকভাবে একটা বিরাট ফেইলর। সম্প্রতি বেসরকারি টেলিভিশনে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এসব অভিযোগ করেন। ব্যারিস্টার পার্থ বলেন, আমেরিকা যেভাবে বলে দিয়েছে এই সরকারের বৈধতা নেই বললেই চলে। আওয়ামী লীগের একটা বিষয় প্রমাণ করতে চেয়েছিল, বিরোধী দল অংশ না নিলেও নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করব, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ করল যে একা একা নির্বাচন করেও ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার যোগ্যতা রাখে না শেখ হাসিনা। এই নির্বাচনে শত শত কারচুপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। বাচ্চাদের নিয়েও ভোট কারচুপি করেছে আওয়ামী লীগ সরকার। তরুণী রাজনীতিবিদ মনে করেন, এখন থেকে দেখার বিষয় ইউরোপ আমেরিকা কি কাট ফেলে। ওনারা অর্থাৎ ইউরোপ আমেরিকা যদি চায় বড় কিছু করতে, তাহলে সরকারের কম্প্রোমাইজ করা ছাড়া কোনো পথ নেই। আমাদের দেশ লিবিয়া, ইরাক, ইরানের মতো এমন কোন দেশ নয়। আমরা কিন্তু বিদেশিদের উপর নির্ভরশীল, বিশেষ করে আমেরিকা ইউরোপের উপর। এখন আমেরিকার হাতে যে কাট কিভাবে খেলবে তাদের ব্যাপার, দেখা যাক। এখন নির্বাচন হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের কাছে বল, তারা কিভাবে বলটি খেলে সেটি তাদের বিষয়। বড় বিষয় হলো তারা কিভাবে প্লে করে, দ্রুত অ্যাকশনে যাবে নাকি সময় নেবে তাদের ব্যাপার। উচ্চ আদালতে মাস ও তিনজনের ফাঁসি বহাল। খুলনার শহীদ হাতেম আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র হাশমিকে হত্যার দায়ে মা সোমিয়া আক্তার সহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। তবে বিচারিক আদালত মৃত্যুদণ্ড পাওয়া হাফিজুর রহমান নামে অপর এক আসামিকে খালাস দিয়েছে। আসামিদের আপিল এবং মামলার ডেথ রেফারেন্সে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন। শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি শহীদুল করিম এবং বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় যে তিনজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রয়েছে। তারা হলেন শিশুটির মা সোনিয়া আক্তার, মোহাম্মদ নুরুন্নবী মোহাম্মদ রসুল আর মফিজুর রহমান খালাস পেয়েছেন। আদালতে আসামি হাফিজুরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। 2017 সালে 29 আগস্ট এ মামলায় শিশু আসামিকে হত্যার দায়ে মা সোনিয়া আক্তার সহ চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা। 2016 সালের 6 জুন রাতে আসামিকে অপহরণ করে তার মায়ের কাছে নিয়ে আসে। এরপর সোনিয়াকে অপহরণকারীদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায় হাশমি। বিষয়টি বাইরে ছড়িয়ে পড়ার ভয়ে অপহরণকারীরা সোনিয়ার সামনে হাশমিকে গলা কেটে হত্যা করে। এই ঘটনায় মোহাম্মদ হাফিজুর রহমান বাদী হয়ে নুরুন্নবী হাফিজুর রহমান, মোহাম্মদ রসুলের নাম উল্লেখ করে অজ্ঞাত 2 থেকে 3 জনের বিরুদ্ধে অপহরণ এবং হত্যা, লাশ গুমের মামলা করে। হুতি গোষ্ঠীর যোদ্ধা আছে 2 লক্ষ। ইয়েমেনের একটি প্রধান আঞ্চলিক শক্তি হুতি বিদ্রোহী সংগঠন। 90-এর দশকে উদ্ভব হওয়া সশস্ত্র বিদ্রোহী এই সংগঠন আনসারুল্লাহ নামেও পরিচিত। 2014 সালে দেশটির রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়ার পর হুতিরা দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে উত্তরে। নিজেদের জায়গা গড়ে তোলার পাশাপাশি তাদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে দেশটির এই যোদ্ধারা। শুক্রবার এএফপির খবরে বলা হয়েছে তারা ক্রুজ মিসাইল এবং ড্রোন সহ একটি উল্লেখযোগ্য অস্ত্রাগার তৈরি করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানি সরঞ্জাম বা উৎপাদন দিয়ে তৈরি তাদের অস্ত্রাগারের মধ্যে ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও রয়েছে। যোদ্ধা প্রতিবেদন অনুসারে বেশ কয়েক বছর আগে থেকে অনুমান করা হচ্ছে এই সংগঠনের প্রায় 2 লক্ষ যোদ্ধা রয়েছে যারা ইয়েমেনের মরু এবং পাহাড়ি ভূখণ্ডে যুদ্ধ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আইআইএসএস গবেষণা সহকারী
ফ্যাবিয়ান হিন্সের মতে হুতিদের টাইফুন নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এটি 1600 থেকে 1900 কিলোমিটার, 995 থেকে 1180 মাইল রেঞ্জের ইরানি কদর ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণ। ইরান 2016 সালে তাদের কদর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল প্রায় 1400 কিলোমিটার, 870 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এটি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা নাভান্তি গ্রুপের সিনিয়র বিশ্লেষক মোহাম্মদ আলবাসা বলেছেন, 7 অক্টোবর ইসরায়েল হামাজ যুদ্ধের মাত্র কয়েক সপ্তাহ আগে হুতিরা তাদের টাইফুন মিসাইল অস্ত্রগারে উন্মোচন করে। হিন্সের মতে বিদ্রোহীদের কাছে ইরানের কুদস ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। কুদসের বিভিন্ন সংস্করণ রয়েছে, যার মধ্যে কয়েকটি প্রায় 1650 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে বলে জানিয়েছে হিন্স। আর বলা হয়েছে 2022 সালে হুতিরা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আঘাত করার জন্য কুদস টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। এছাড়াও 2020 সালে সৌদি আরবে আঘাত হানার জন্য কুদস টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। হিন্স বলেছেন, হুতিরা তাদের অস্ত্রাগারে ইরানের শাহেদ 136 ড্রোন রেখেছে। এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হিন্সের মতে ড্রোনগুলো পরিসীমা প্রায় 2000 কিলোমিটার। আরও বলেছে, সামাদ 3 নামে একটি ড্রোন মডেলের কথাও জানা গেছে। আমরা এর সঠিক পরিসীমা জানি না, তবে ধারণা করা হচ্ছে এটি প্রায় 1600 কিলোমিটার যেতে পারে। হুতিরা সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবে হামলার সময় সামাদ 3 ড্রোন ব্যবহার করেছিল। বিদ্রোহী মিডিয়া সূত্র এবং বিশ্লেষকদের মতে সামাদ 3-তে 18 কিলোগ্রাম 40 পাউন্ড বিস্ফোরক লাগাতে যেতে পারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞরা 2020 সালে একটি প্রতিবেদন লিখেছেন, হুতিদের ড্রোনগুলোতে জিপিএস নির্দেশিকা, সংস্কৃত নির্দেশিকা ব্যবহার করে, ফলে ড্রোনগুলো তাদের লক্ষ্যগুলোর দিকে প্রাক প্রোগ্রামড ওয়েপেন্ট বরাবর স্বায়ত্তশাসিতভাবে উড়ে যেতে পারে।